বন্ধুরা, এই গৌরেশ্বর নদীতে জাল ফেলতে যাচ্ছি, দেখা যাক মাছ হয় কি না। দেখুন, এই নামলাম। হ্যাঁ, যাচ্ছি। এবার এখানে আমি তো ডেবি গেলাম। দেখা যাক মাছ ওঠে কি না। দেখি, একটা কাংলা উঠেছে। কাংলা কাংলা উঠেছে কাংলা। হাই গাইস, কাংলা দেখা যাক দ্বিতীয় খাবনে। দেখা যাক কি হয়। নৌকোর পাশে আছি, নৌকো পাশে আছে। এবার আবার আবার একটা কেমন দিচ্ছি, দেখা যাক। ওদিক থেকে আরো অনেকগুলো নৌকো আসতেছে, মাছ ধরা নৌকো। দেখা যাক এখা বনেও কি হয়। জাল দিয়েছে, ধরা যাচ্ছে না।
চিংড়ি মাছ। ফটো করতে নেটে পাঠাই এইবার ধরি ফেলবো, এইবার ধরি ফেলবো, এইবার ধরি ফেলিস। একদম চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ। খালে এসেছি, দেখা যাক কি হয়। আপনারা দেখুন, আমি সেভাবে ফেলছি, এই 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 ফেললাম। কি হয় এবার উঠেছি দেখি, এটা মাছ, বড় মাছ। আগে ওই পারে ছিলাম, এবার এপারে এসেছি, আবার দেখা যাক কি হয় এবার। হ্যাঁ, দেখা যাক, নাপছি কিন্তু, আবার আবার নাপছি। বেলি মাছ আছে, এটা বেলি মাছ উঠেছে, এটা বলে বেলি মাছ। খেতে খুব সুস্বাদু, খুব সুন্দর লাগে খেতে। ছিলাম, খুব একটা মাছ হলো না, তা পরের দিন আবার আসবো, আমার সঙ্গে থাকবেন, আর নতুন নতুন ভিডিও পাবেন, লাইক শেয়ার করবেন, আর নতুন নতুন ভিডিও দেবো। আর সামনের দিনে আরও দেখবো যে আরও বড় মাছ ধরা যায় কি না।